नमस्कार देखছেন কলকাতা টিভি সারা বিশ্বে ঘটে চলেছে নানা খবর কিছু খবর গতির সঙ্গে পাল্লা দিয়ে জায়গা করে নিচ্ছে খবরের শিরোনামে সেই সমস্ত খবর নিয়ে আমি ইন্দ্রাণী শুরু করছি 15:15:05 আর শুরুতেই নজর রাখব হেডলাইনসে ইডি রাজ্য খারিজ শাস্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার অনুমতি হাইকোর্টে টিকিট ঠিকানা হাসপাতালে ফোন নম্বর ইডির কাছে জমা রাখার নির্দেশ फिर जम्मू काश्मीरे गुली करे हत्या शिक्षिकार पर एबार जंगीदेर निशाना बैंक मैनेजर निहत राजस्थानेर बासिंदा विजय कुमार शाहरुख एथली कुमारेर छबि जवान शीघ्रई शूटिंगे जोग देबेन बादशाह खान आसछे छबि टीजारो देखे नेब प्रथम 15টি खबर চোখের চিকিৎসা করাতে দুবাই যেতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দুবাই যাত্রা নিয়ে আপত্তি জানিয়েছিল ইডি কিন্তু সরাসরি আদালত দ্বারস্থ হন অভিষেক ইডির দাবি দেশে বহু চক্ষু প্রতিষ্ঠান আছে তাহলে দুবাই যাওয়া কেন তৃণমূল সাংসদদের আইনজীবী সাফ জানান চিকিৎসা করাতে যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আছে ফলে ইডির আপত্তি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট চোখের চিকিৎসা করাতে 13 জুন সশ্রী দুবাই যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ফিরবেন 10 জুন অভিষেক মামলায় বিচারপতি তোপের মুখে ইডি কলকাতা হাইকোর্টে বিচারপতি বিবেক চৌধুরী তিরস্কার করেন কেন্দ্র সরকারকেও ইডির আইনজীবী এম ভি রাজু এদিন সওয়াল জবাবে বলেন হাইকোর্টে যে আবেদন করা হয়েছে তা সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ইডির আইনজীবীর যুক্তি কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করা হয়েছে তিনিও দুবাইতে আছেন তখন ইডি এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বিচারপতি তিনি বলেন বিনয় মিশ্র দুবাইতে আছেন যখন জানেন তখন কেন্দ্র সরকার কি করছে কেন তারা ব্যবস্থা নিচ্ছে না এরপর ইডির আইনজীবী বলেন প্রতিক্ষেত্রে বিনয় মিশ্রের সঙ্গে অভিষেকের যোগাযোগ ছিল বিনয় দুবাইয়ের নাগরিক তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই দফতরে অনুব্রত মণ্ডল বৃহস্পতিবার সকাল 12টার মধ্যে সিবিআই দফতরে হাজির হন অনুব্রত মণ্ডল নোটিশ পাওয়ার পরই বুধবার বিকেলে বীরভূম থেকে কলকাতা আসেন তিনি বৃহস্পতিবার অনুব্রতর সঙ্গে সিবিআই দফতরে আসেন তার আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা ও সঞ্জীব দা এরপর দীর্ঘক্ষণ জেরা করা হয় অনুব্রত মণ্ডলকে এর আগে গরু পাচার মামলায় 19 মে একটানা 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই হাজিরা ববিতা সরকারের সকাল 11টায় নিজাম প্যালেসে পৌঁছন ববিতা সমস্ত নথি নিয়ে সিবিআই দফতরে হাজির হন তিনি শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার চাকরি পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন ববিতা মামলা করেন কলকাতা হাইকোর্টে তার অভিযোগ অঙ্কিতার প্রাপ্ত নম্বর অনেক কম ছিল তার থেকে প্রভাব খাটিয়ে অঙ্কিতা চাকরি পেয়েছে এই অভিযোগ নিয়ে এদিন ববিতার বয়ান রেকর্ড করে সিবিআই খতিয়ে দেখে সমস্ত নথি কল্যাণী এমসে কর্মী নিয়োগে দুর্নীতি স্বজন পোষণের অভিযোগ অভিযোগের তির বিজেপির নেতা মন্ত্রী সাংসদদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর তদন্তে সিআইডি দায়ের করা এফআইআর অভিযুক্তদের মধ্যে আছেন কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার সাংসদ জগন্নাথ সরকার সহ 4 বিজেপি নেতা এফআইআর তাদের বিরুদ্ধে 120 ধারায় প্রতারণা 406 ধারায় বিশ্বাসভঙ্গ 120 ধারায় ফৌজদারি অপরাধ 34 ধারায় সংঘবদ্ধভাবে অপরাধ সংগঠন এবং দুর্নীতির অভিযোগ জানানো হয়েছে অভিযোগে বলা হয়েছে বিজেপি মন্ত্রী নেতা সাংসদরা ক্ষমতার অপব্যবহার করে কেন্দ্র সরকার পরিচালিত কল্যাণী এমসে কর্মী নিয়োগ অভিযোগের ভিত্তিতে সিআইডি তদন্তের উদ্যোগ শুরু হতেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নিশানায় তৃণমূল কংগ্রেস তবে এটা স্পষ্ট এমসে নিয়োগে দুর্নীতি স্বজন পোষণের অভিযোগ নিয়ে তোলপাড় বিজেপির অন্তরেই ভবানীপুরে পূজোর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিকেলে কাঁসারিপাড়ার শীতলা মন্দিরে পুজো দেন আরতিও করেন অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন এখানে পুজোর ঐতিহ্য অনেক পুরনো তার রাজনৈতিক জীবনের অনেকটাই ভবানীপুর জুড়ে রয়েছে শুক্রবার সিঙ্গুরে সন্তোষী মাতার মন্দিরে পুজো দেবেন বলেও জানান তিনি উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় অভিনেত্রী রচনা সহ অন্যান্যরা জলের তোড়ে ভেসে গেল ডুরুয়া নদীর ওপরে বাঁশের সাঁকো দুর্ভোগে জলপাইগুড়ি ধূপগুড়ি ও ফালাকাটা ব্লকের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা এই সাঁকো পেরিয়ে ছেলেমেয়েরা স্কুলে পৌঁছয় চাষিরা সবজি বিক্রি করতে যান সুপার মার্কেটে এই পরিস্থিতিতে কবে ফের সাঁকো তৈরি হবে তা নিয়ে দুশ্চিন্তায় গ্রামবাসীরা দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে কমজোরি হয়ে পড়েছিল ডুরুয়া নদীর ওপরে বাঁশের সাঁকো বৃহস্পতিবার 7 সকালে জলের তোড়ে সাঁকো ভেসে গেলে বহু মানুষ নদীর পার পর্যন্ত এসে গন্তব্যস্থলে পৌঁছতে ঘুরপথে ধরেন এই সাঁকো পেরিয়ে ছেলেমেয়েরা স্কুলে পৌঁছয় চাষিরা সবজি বিক্রি করতে যান সুপার মার্কেটে মানুষের বক্তব্য অনেক দিন ধরে সাঁকো সরানোর জন্য গ্রাম পঞ্চায়েতে দরবার করা হচ্ছে কিন্তু কোনো সুরাহা মেলেনি একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো গুজরাটের ভদোদরায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ দেখতে পাচ্ছেন সেই ছবি কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা বিস্ফোরণের জেরে ছড়িয়ে পড়ে আগুন
মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। গুজরাটের ভাদোদরায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ধোঁয়ায় ঢাকল এলাকা, আতঙ্কে সাধারণ মানুষ। দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে, ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা, তীব্র বিস্ফোরণ। গুজরাটের রাসায়নিক কারখানায় বিস্ফোরণের তীব্র শব্দ। দেখতে পাচ্ছেন সেই ছবি, বলিউড সঙ্গীত শিল্পী কেকের মৃত্যু ঘিরে তর্জা চলছেই। এবার এই ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। নজরুল মঞ্চের পরিবেশ ও পলিসি ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বুধবার অমিত শাহকে চিঠি দিয়ে সাংসদ আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় সংস্থা তদন্ত করে মূল ঘটনা উদ্ঘাটন করুক, তবে রাজ্য সরকারের তরফে গায়কের মৃত্যুর পেছনে কোনো বিতর্ক আছে বলে মনে করা হচ্ছে না, কিন্তু রাজ্য বিজেপির তরফে নানা প্রশ্ন তোলা হয়েছে। একাধিক প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বুধবার খোলা চিঠি দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বাংলার মুকুটে আরও এক সাফল্যের পালক, জলস্বপ্ন প্রকল্পে সাফল্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথের প্রকল্প জলস্বপ্ন ছুঁয়ে ফেলল সাফল্যের ফলক। এখন বাংলার গ্রামে গ্রামে ঘরে ঘরে পৌঁছেছে কলের জল। এক সমীক্ষায় জানা গিয়েছে ঘরে ঘরে জল সরবরাহে প্রথম স্থানে রয়েছে বাংলা। খবরটি টুইট করে জানানো হয়েছে তৃণমূলের তরফে। হাজিরা দেওয়ার জন্য সময় চাইলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ন্যাশনাল হেরাল্ড আর্থিক তছরুপের অভিযোগের মামলায় তাকে ডেকে পাঠানো হয়েছিল। বুধবার ইডির তরফে নোটিশ পাঠিয়ে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে তলব করা হয়। রাহুল গান্ধীকে বৃহস্পতিবারই হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হয়েছিল। সোনিয়া গান্ধীকে 8 জুন আসতে বলা হয়েছিল। এই নোটিশের জবাবে প্রাক্তন কংগ্রেস সভাপতি ইডিকে একটি মেল পাঠিয়েছেন, তাতে জানিয়েছেন তিনি আপাতত বিদেশে আছেন, 5 জুন দেশে ফিরবেন। তাই 5 জুনের পর যে কোনো দিন তিনি ইডি দফতরে যেতে পারেন। করোনা আক্রান্ত সোনিয়া গান্ধী আপাতত আইসোলেশনে রয়েছেন তিনি, যদিও তাতে ইডির টাকা হাজিরাতে কোনো প্রভাব পড়বে না বলে কংগ্রেস সূত্রে খবর। ন্যাশনাল হেরাল্ড মামলায় আগামী 8 জুন তাকে তলব করেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা। দলীয় সূত্রে খবর, ওই দিন হাজিরা দিতে পারেন তিনি। একই সঙ্গে কংগ্রেস জেনারেল সেক্রেটারি কেসি বেনুগোপাল করোনায় আক্রান্ত। সম্প্রতি সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, ফলে অনেকেরই আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। ফের যোগীরাজ্যে বিতর্কের মুখে পুলিশ, বার ডান্সারদের সঙ্গে নাচ করতে দেখা গেল পুলিশ কর্মীকে। উত্তরপ্রদেশের প্রতাপগড়ের ঘটনা, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বার ডান্সারের হাত ধরে মঞ্চে উঠে গেলেন সাঙ্গিপুরের পুলিশ কর্মী রাজেশ কুমার যাদব। গানের তালে মহিলাদের সঙ্গে নাচলেনও তিনি। সোশ্যাল সাইটে সেই ছবি ভাইরাল। তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগেও বহু ঘটনার জেরে যোগীর পুলিশকে কাজ করায় তোলা হয়, কিন্তু তাতেও পুলিশের হুঁশ ফেরেনি বলে মনে করা হচ্ছে। ফের যোগীরাজ্যে অস্ত্র হাতে মিছিল, তাজনগরে আগ্রায় আগ্নেয়াস্ত্র নিয়ে চলল বাইক র্যালি, সঙ্গে রাম নামে স্লোগান। ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও প্রকাশ্যে সর্বসাধারণের সামনে বৈধ অবৈধ অস্ত্র প্রদর্শনে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা, তবে সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে যোগীরাজ্যে অস্ত্র প্রদর্শন চলছেই। মুম্বাইয়ে শেষকৃত্য সম্পন্ন হল সঙ্গীত শিল্পী কৃষ্ণ কুমার কন্যাথের। ভার্সোভা মুক্তিধাম শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া হয়। বেলা 1টা নাগাদ বাড়ি থেকে শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয় তার নিথর দেহ। কেকেকে একবার দেখার জন্য ছিল ভক্তদের ঢল। বাবাকে শেষ বিদায় জানায় ছেলে নকুল ও মেয়ে তামারা। শিল্পীর চিতার সামনে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। তাকে শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন শ্রেয়া হরিহরন, অলকা ইয়াগনিক, অভিজিৎ থেকে অভিনেতারাও। কেকের প্রয়াণে ভেঙে পড়েছেন তার অসংখ্য অনুরাগী, শোকস্তব্ধ গোটা দেশ। লাইভ শো চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন কেকে। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তাঁর। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, নজর রাখবো পরের 15টি খবরে।
ফের জম্মু কাশ্মীরে গুলি করে হত্যা, শিক্ষিকার পর এবার জঙ্গিদের নিশানায় ব্যাংক ম্যানেজার। রাজস্থানের বাসিন্দা বিজয় কুমার এলাকারই দেহাতি ব্যাংক ম্যানেজার তিনি। জম্মু কাশ্মীরের কুলগ্রাম এলাকায় তাঁর উপর চড়াও হয় জঙ্গিরা, গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তাকে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গত তিন দিনে তৃতীয় হামলা সন্ত্রাসবাদীদের, একের পর এক স্থানীয় বাসিন্দাদের উপর চড়াও হচ্ছে জঙ্গিরা, একাধিক জনের মৃত্যু হয়েছে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে সরব উপত্যকাবাসী বিক্ষোভ দেখায় তারা। ফের অশান্ত উপত্যকা, জম্মু কাশ্মীরের সোপিয়ানে বিস্ফোরণ। সাদো জেলায় বিস্ফোরণে জখম তিন জওয়ান, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে জানা গেছে গ্রেনেড বিস্ফোরণের জেরে আহত হয়েছেন ওই তিন জওয়ান। আকস্মিক এই বিস্ফোরণের নেপথ্যে জঙ্গি যোগ নেই বলেই জানা গেছে। জওয়ানদের কাছে থাকা গ্রেনেড বিস্ফোরণে এই ঘটনাটি ঘটেছে। আচমকা গ্রেনেড বিস্ফোরণে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। সম্প্রতি উত্তেজনা বেড়েছে উপত্যকা জুড়ে, বেড়েছে জঙ্গিদের উপদ্রব, নিরাপদে নেই স্থানীয়রাও, ফলে উদ্বেগ। ফের দল ভাঙার কৌশল বিজেপির। রাজ্যসভা ভোটে কংগ্রেসের বিধায়ক ভাঙার কৌশল নিয়েছে পদ্মশিবির। আগামী 10 জুন রাজস্থানের 4টি রাজ্যসভা আসনে ভোট। এদিকে হরিয়ানা, কর্ণাটক, মহারাষ্ট্রের পাশাপাশি পদ্মশিবিরের তরফেও বাড়তি প্রার্থী দেওয়া হয়েছে রাজস্থানে। এই পরিস্থিতিতে দল ভাঙানোর আশঙ্কা করছে হাত শিবির। এর জন্য বিধায়কদের রিসর্ট বন্দী রাখার কৌশল নিয়েছে কংগ্রেস। কংগ্রেসের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছেদ করে বিজেপিতে হার্দিক প্যাটেল। আজ থেকে রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় টুইট করে হাত ছেড়ে বিজেপির হাত ধরার কথা জানিয়েছেন। মোদীর সৈনিক হিসেবে দেশবাসীর সেবা করবেন বলেও জানান। বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণার আগে এদিন নিজের বাড়িতে দুর্গাপুজোর আয়োজন করেন হার্দিক। গুজরাট নির্বাচনের আগে হার্দিক প্যাটেলের কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়াকে হাত শিবিরে ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। মন্ত্রী সত্যেন্দ্র জৈনের গ্রেফতারিতে এবার সরব হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার বৈঠক করে কেজরিওয়াল বলেন, প্রধানমন্ত্রী আপনাকে আবেদন জানাচ্ছি, আমাদের সবাইকে গ্রেফতার করুন আপনি। আশঙ্কা প্রকাশ করে কেজরিওয়াল আরও বলেন, আগেই আভাস দিয়েছিলাম মিথ্যা মামলায় সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করতে চলেছে কেন্দ্রীয় সরকার, এবার মনীষ সিসোদিয়া শীঘ্রই গ্রেফতার হতে চলেছেন বলে জানান তিনি, যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে জানান দিল্লির মুখ্যমন্ত্রী। সম্প্রতি কেজরিওয়াল ক্যাবিনেটের মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর্থিক তছরুপের অভিযোগে ফের মার্কিন মুলুকে চলল গুলি। ওকলাহামা টুলসায় সেন্ট ফ্রান্সিস হাসপাতালে বন্দুকবাজের হামলায় মৃত 4, পুলিশের গুলিতে নিহত ওই বন্দুকবাজও। টুলসার উপ পুলিশ প্রধান জোনাথন ব্রুকস সাংবাদিক বৈঠক করে হামলার খবর জানিয়েছেন। বন্দুকবাজের পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। তার বয়স 35-40 মধ্যে। বন্দুকবাজের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোলাগুলির খবর পেয়ে মাত্র 3 মিনিটে ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। মিনিট 5-এর পর হামলাকারীকে শনাক্ত করা হয়। হাসপাতালের নাতালি ভবনে তৃতীয় তলায় গোলাগুলি হয়। হোয়াইট হাউস সূত্রে খবর, হামলার বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে। ডনবাসের মূল শহরগুলিতে তীব্র হচ্ছে রুশ হামলা। চারদিক ঘিরে হামলা শুরু করেছে রুশ সেনা। লুহানস্কে ইউক্রেন সেনার দুর্গ ভাঙার কাজ চলছে। হামলা বেড়েছে ডনবাসের সেভেরোদোনেস্কে, যা মনে করা হচ্ছে রুশ সেনার হাতে যেতে চলেছে। আর সেভেরোদোনেস্কের দখল নেওয়া মানে প্রায় ডনবাস রাশিয়ার হাতে চলে যাওয়া। সেই শহরে ব্যাহত হয়েছে উদ্ধার কাজ। সেখান থেকে সাধারণ মানুষকে বের করে আনা কঠিন বলে মনে করা হচ্ছে। ফলে ডনবাস এলাকায় দুর্বল দেখাচ্ছে জেলেনস্কির সেনাকে। এদিকে ইউক্রেনকে সাহায্যের জন্য অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা, আর তাতেই আরও ক্ষুব্ধ রাশিয়া ক্রমাগত হামলা চালাচ্ছে। প্রতীক্ষার অবসান, প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের করা মানহানি মামলা জিতলেন আমেরিকান অভিনেতা জনি ডেপ। অ্যাম্বার হার্ড জনি ডেপের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন। আদালতের জুরি সদস্যরা জানিয়েছেন তা মিথ্যা অমাননাকর। অ্যাম্বারকে প্রায় 117 কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি জনির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনার পেছনে অ্যাম্বারের অসৎ উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে আদালত। 2018 সালে জনির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন তার প্রাক্তন স্ত্রী। এরপরই অভিনেত্রীর বিরুদ্ধে মানহানি মামলা করেন জনি। অভিনেতা মিথ্যা বলছেন, ফের মামলা করেন অ্যাম্বার। এ জোড়া মামলাতে বিস্তর কাদা ছোড়াছুড়ি হয়। উত্তাল ছিল দুপক্ষের অনুরাগীরাও। মাঙ্কিপক্স সংক্রমণ ছড়ালো ইংল্যান্ডে। গোষ্ঠী সংক্রমণ হয়েছে বলে জানালো সেখানকার স্বাস্থ্য দফতর। এদিকে 25টি দেশে মাঙ্কিপক্স সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এখনও পর্যন্ত বিশ্বজুড়ে 300 জন রোগীর খোঁজ মিলেছে। বেশিরভাগ আক্রান্ত ইউরোপের বাসিন্দা। সবথেকে বেশি পর্তুগালের মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখনও পর্যন্ত সেখানে মোট সংক্রমিত রোগীর সংখ্যা 119। সকলেরই মৃদু উপসর্গ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মাঙ্কিপক্স আক্রান্ত রোগী অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি কম। বেশিরভাগ ক্ষেত্রে রোগী 3-4 সপ্তাহের মধ্যে সেরে ওঠে।
আশঙ্কা সত্যি করে ইংল্যান্ডে গোষ্ঠী সংক্রমণ ছড়ালো মাঙ্কিপক্সের। ব্রিটেনের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে। লন্ডনে 132টি কেসের মধ্যে 109 জন সমকামী পুরুষ, 2 জন সমকামী নারী, 34 জন গত 21 দিনের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে গিয়েছিলেন। বিভিন্ন গে বার, মাসাজ পার্লার, ডেটিং অ্যাপগুলিতে নজরদারি শুরু করেছে ব্রিটেন সরকার। ব্রিটেনের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ব্রিটিশ অ্যাসোসিয়েশন অফ সেক্সুয়াল হেলথ অ্যান্ড এইচআইভির সঙ্গে একযোগে কাজ করছে। এলজিবিটি কনস্টিয়াম এবং প্রাইভেট ইভেন্ট আয়োজকদের চিঠি লিখে সতর্ক করা হয়েছে। তবে আশার কথা একটাই, গোষ্ঠী সংক্রমণ হলেও মৃত্যুর হার খুবই সামান্য। মঙ্গলবার কলকাতায় একটি অনুষ্ঠান করতে এসে প্রয়াত হয়েছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী কেকে। 53 বছরের শিল্পীর অকাল প্রয়াণে স্বাভাবিকভাবেই বিষণ্ন ভক্তকুল। একসময় বলিউড ছবিতে চুটিয়ে কাজ করলেও ইদানিংকালে খুব একটা শোনা যায়নি কেকের গান। তবে রণবীর সিং অভিনীত 83-তে গান গিয়েছিলেন প্রয়াত সঙ্গীত শিল্পী। তবে এটাই কিন্তু বলিউড ছবিতে কেকের শেষ প্লেব্যাক নয়। শিল্পীর শেষ গান শোনা যাবে সলমান খানের লিপে। 2023-এর এপ্রিলে মুক্তি পাবে টাইগার 3। সেই স্পাই থ্রিলার ছবিতে একটি দুর্দান্ত রোমান্টিক গান গেয়েছেন কেকে। জানা যাচ্ছে ছবির গানের সুর করার দায়িত্ব সামলেছেন বিশাল শেখর জুটি। এর আগেই মিউজিক ডিরেক্টর ডুয়োর সুরে অসামান্য সব গান গেয়েছেন কেকে। টাইগার 3 ছবিতে আরও একবার শোনা যাবে প্রয়াত সঙ্গীত শিল্পীর সেই অসামান্য গায়কী। সলমান ক্যাটরিনার আগামী ছবিতে কেকের গান যে অন্যতম বড় প্রাপ্তি হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। প্রায় 1.5 বছর পর সৃজিৎ মুখোপাধ্যায়ের হাত ধরে ফের ওটিটিতে ফিরছেন ফেলুদা। আগামী 17 মে থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে শুরু হতে চলেছে ফেলুদার গোয়েন্দাগিরি। মুক্তি পেল সিরিজের ট্রেলার। এবার পর্ব সত্যজিতের দার্জিলিং জমজমাট নিয়ে। ফেলুদা চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী। তোপসের ভূমিকায় নজর কাড়বেন কল্পন মিত্র এবং জটায়ের ভূমিকায় দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। পাশাপাশি অভিনয় করেছেন টলিপাড়ার এক ঝাঁক অভিনেতা অভিনেত্রী। 2003 সালে ইশকবিশক ছবিতে অভিনয় করে বলিউডে পা রাখেন এক নবীন অভিনেতা। কালেই তিনি হয়ে ওঠেন বলিপাড়ার অন্যতম সেরা তারকা। তিনি আর কেউ নন, শাহিদ কাপুর। তার সঙ্গে অভিনয় করেই বলিউডে ডেবিউ করেছিলেন অমৃতা অরোরা, বিশাল মালহোত্রা এবং শাহনাজ ট্রেজারি। নিউ জেনারেশনের এক ঝাঁক নতুন মুখকে দারুণ পছন্দ করেছিলেন দর্শক। বক্স অফিসে সাফল্য পেয়েছিল ইশকবিশক। তারপর কেটে গিয়েছে প্রায় 19 বছর। ফের পর্দায় ফিরতে চলেছে ইশকবিশক ম্যাজিক। নতুন ছবি ইশকবিশক রিবাউন্ডার ঘোষণা করলেন প্রযোজক রমেশ তরানি। কলেজ লাইফ, লাভ স্টোরি নিয়ে তৈরি রোম্যান্টিক এই ছবিতে নজর কাটতে চলেছে এক ঝাঁক নতুন মুখ। মুখ্য ভূমিকায় দেখা যাবে রোহিত শ্রফকে। ইতিমধ্যে রোহিত বলিপাড়ার পরিচিত মুখ, একাধিক ছবি এবং ওয়েব সিরিজে কাজ করেছেন। ইশকবিশক রিবাউন্ডে অভিনয় করেই বলিউডে খাতা খুলছেন ঋতিক রোশনের ভাগ্নি পশমিনা রোশন। নজর কাড়বেন জিবরান খান এবং নাইলা গ্রেওয়ালও। ইশকবিশক রিবাউন্ড ছবিটি পরিচালনা করবেন নিপুণ অবিনাশ ধর্মাধিকারী। ভুলভুলাইয়া 2-এর গানে আইফার মঞ্চ মাতাতে চলেছেন অভিনেতা কার্তিক আরিয়ান। মুক্তির পর বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে ভুলভুলাইয়া 2। দ্বিতীয় সপ্তাহ অব্যাহত রয়েছে ছবির সাফল্য। বলিপাড়া সূত্রে খবর, 150 কোটি লক্ষ্যে দৌড়চ্ছে ভুলভুলাইয়া 2-এর বক্স অফিস কালেকশন। গোটা ছবিতে কার্তিকের অভিনয় দুর্দান্ত তো বটেই, ছবির টাইটেল ট্র্যাকের সঙ্গেও দুর্দান্ত নেচেছেন বলিপাড়ার আগামী সুপারস্টার। শুক্রবার থেকেই আবুধাবি রিয়াদ আইল্যান্ডে শুরু হচ্ছে আইফা 2022। ভুলভুলাইয়া 2-এর সাফল্য সেলিব্রেশনের জন্য আইফার মঞ্চকেই বেছে নিয়েছেন কার্তিক। জানা যাচ্ছে আইফার অনুষ্ঠানে বরুণ ধাওয়ান, অনন্যা পাণ্ডে, রণবীর সিং, সারা আলী খান তো পারফর্ম করবেনই, মঞ্চ মাতাবেন কার্তিক আরিয়ানও। ভুলভুলাইয়া 2-এর টাইটেল ট্র্যাকের সঙ্গে নাচতে দেখা যাবে ছবির রুহ বাবা ওরফে রুহানকে। এই প্রথম ছবির জনপ্রিয় গানের সঙ্গে প্রথমবার লাইভ পারফর্ম করবেন অভিনেতা। কার্তিকের নাচ যে চলতি বছরে আইফার অন্যতম আকর্ষণ হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। এখন সময় আরো একটা বিরতির। বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর, নজর রাখব শেষ 5টি খবরের দিকে। 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বৃহস্পতিবার দিল্লি পৌঁছল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। 9 জুন অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-20 ম্যাচে নামবে দক্ষিণ আফ্রিকা। রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে ঘরোয়া সিরিজে।
আইপিএলে দুরন্ত পারফরমেন্সের জন্য প্রোটিয়াদের বিরুদ্ধে টি টোয়েন্টিতে ফিরছেন দিনেশ কার্তিক, কুলদীপ যাদব ও হার্দিক পান্ডিয়া। এছাড়া ভারতীয় দলে অভিষেক হতে পারে উমরান মালিক ও অর্শদীপ সিংয়ের। শুক্রবার থেকে অনুশীলনে নামবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। এই সিরিজ থেকে বায়ো বাবল উঠে গেলেও প্রতিদিনই ক্রিকেটারদের আরটিপিসিআর পরীক্ষা করা হবে বোর্ডের পক্ষ থেকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শেষ করে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে ভারতীয় দল। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ ও পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। 22 জুলাই কুইন্স পার্কের স্টেডিয়ামে প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। 29 জুলাই ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথম টি টোয়েন্টি ম্যাচ দুই দেশের মধ্যে। নিকোলাস পোরানদের বিরুদ্ধে ক্যারিবিয়ানদের মাঠে তিনটি টি টোয়েন্টি ম্যাচের পর দুটি ম্যাচ হবে আমেরিকার ফ্লোরিডায়। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে ভারতীয় দল যাবে ইংল্যান্ডে, সেখানে বেন স্টোকসদের বিরুদ্ধে একটি টেস্টে নামবেন রোহিত শর্মারা। ফুটবলের স্বার্থে রাশিয়ার কাছে ইউক্রেনের উপর যুদ্ধবিরতির আবেদন ফুটবল সম্রাট পেলের। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে যুদ্ধ বন্ধের আবেদন জানিয়ে খোলা চিঠি লিখেছেন, সেটা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। প্লে অফ সেমিফাইনালে স্কটল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে ইউক্রেন জয়লাভ করেছে। রবিবার ওয়েলসকে হারাতে পারলেই কাতার বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে ইউক্রেন। পুতিনকে পাঠানো বার্তায় পেলে লিখেছেন, ইউক্রেনের উপর যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে সেটা এখনই বন্ধ করা উচিত। কিংবদন্তি পেলের আবেদনে সাড়া দিয়ে রাশিয়া ইউক্রেনের উপর যুদ্ধ বন্ধের কোনো পদক্ষেপ নেয় কিনা এখন সেটাই দেখায়। কমনওয়েলথ গেমসে ভারতীয় বক্সিং দলে জায়গা পাকা করে নিলেন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে পদকজয়ী দুই বক্সার অমিত পাঙ্ঘাল ও শিবা থাপা। 2019 বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে রূপজয়ী অমিত পাঙ্ঘাল নামবেন 51 কেজি বিভাগে এবং শিবা থাপা নামবেন 63.5 কেজি বিভাগে। পাতিয়ালা জাতীয় ক্যাম্পে ট্রায়ালের যোগ্যতা অর্জন করেছেন এই দুই বক্সার। প্রসঙ্গত 28 জুলাই থেকে ইংল্যান্ডের বার্মিংহামে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস। নরওয়ে চেস চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ম্যাচেও জয় পেলেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। বুলগারিয়ান গ্র্যান্ডমাস্টার ভাসলিন টোপালভের বিরুদ্ধে মাত্র 36 চালে জয় তুলে নিলেন আনন্দ। প্রথম দুই ম্যাচে জয় পাওয়া 6 পয়েন্টে এগিয়ে গেল বিশ্বনাথন আনন্দ। 15:15 এখন এ পর্যন্তই, দেখছেন কলকাতা টিভি রাত 3-7।